কৃতজ্ঞতা বোধ দেখুন। এই যে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেব, 1991 সালে তিনি পাহাড়ি এলাকায় পোস্টিং ছিলেন, সেনাবাহিনীর জন্য যে গম বরাদ্দ করা হয় সেই গমে অনিয়ম করার জন্য তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কেস মামলা হয়। বন্ধুরা, আবার সেই সময় প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বিবেচনা করেছিলেন যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তাকে আমি অপমানিত হতে দেই না। তিনি তার ডিপার্টমেন্টের যে মামলা, দুর্নীতির মামলা, গম চুরির মামলা, সেখান থেকে তিনি সেটা মাফ করে দিয়েছেন। তার প্রতিদান কি জানেন? তার প্রতিদান 1/11 সময় বিএনপিকে ভাগ করার ষড়যন্ত্র করেছিলেন, একটা কমিটিও তার করেছিলেন। তিনি সার্থক হয়েছিলেন, সফল হয়েছিলেন না? শাখাওয়াত সাহেব হচ্ছে বিএনপির প্রতি বিদ্বেষ পরায়ণ। এইরকম একজন ব্যক্তি কি করে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি, গুণীজন, সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ক্যাবিনেটে এই বিতর্কিত ব্যক্তি কি করে সেখানে সুযোগ পায়? তিনি কি বলেছেন? তিনি উপদেশ দিচ্ছেন, হিতোপদেশ দিচ্ছেন যে আমাদেরকে, বিএনপির নেতা কর্মীকে ইঙ্গিত করে জেল টেল আপনারা খেটেছেন, বাড়াবাড়ি করলে পা ভেঙে দেবেন। শাখাওয়াত সাহেব, আপনাকে বলে রাখি, শেখ হাসিনা তার শটগান, তার টিয়ার শেল, তার ভারী ভারী অস্ত্র দিয়ে 16 বছর পা ভেঙেছে, বিএনপিকে দুর্বল করতে পারেনি। আর আপনি কিনা পা ভাঙার হুমকি দিচ্ছেন? শটগানের গুলিতে অসংখ্য অন্ধ হয়ে গেছে, চোখ কানা হয়ে গেছে। এই আন্দোলনে আমরা যদি এক একটা আমাদের নেতা কর্মীর ছবি দেখাই, কারো বুক ভেদ করে গুলি গেছে, কারো ফুসফুসের পাশ দিয়ে গুলি গেছে, কারো হাটের পাশ দিয়ে গুলি গেছে, এর মধ্যে অনেকেই শহীদ হয়েছেন, অনেকেই আজকে পঙ্গুত্ব বরণ করছেন, একজন দুজন নয়, শত শত। আপনি তো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে হয়তো টেলিভিশনে দেখেছেন, কিন্তু কাছাকাছি পাশাপাশি এসে দেখেননি। কি রক্তাক্ত যন্ত্রণা এই নেতা কর্মীরা আজকে তারা পোহাচ্ছে, ভোগ করছে, আপনি সেটা দেখেননি। আপনি এয়ার কন্ডিশন ঘর থেকে এসে আপনি শপথ নিয়েছেন, আপনি এখনো বোধ হয় ভুলে গেছেন যে সাইদের মতো ছেলেরা মুখ পেতে দিতে পারে। বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, এরাও আজ 16 বছর ধরে মুখ পেতে ওই গুলি বরণ করে নিয়ে শেখ হাসিনাকে পথে পথে, পদে পদে বিপর্যস্ত করেছে। আর বিপর্যস্ত করেছে বলেই আমাদের এই আন্দোলনে গণতন্ত্র বিজয়ের প্রস্তুতির এক পর্যায়ে সাধারণ ছাত্র ছাত্রীরা, এই নিষ্পাপ শিশু কিশোররা, তারা বিরোচিত ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলার পতাকাকে নিজের বুকের মধ্যে নিয়ে তারা রাজপথে দাঁড়িয়ে, আজকে দাঁড়িয়ে রাজপথে তাদের উদ্বেল মিছিল ক্রমাগত ভাবে এগিয়ে গণভবনকে যখন ঘেরাও করছিল, তখন সেই ফ্যাসিস্টদের প্রধান প্রতিপু শেখ হাসিনা আপনার হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেল আগরতলা। আপনাদের তো মনে আছে, আমরা 16 বছর মাথা নত করিনি, আমরা 16 বছর পঙ্গু করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, জনিদের লাশ আজও তাদের রক্ত শুকায়নি। বন্ধুরা, আমার লিডি আসানি, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, সুমন, তারা আজ কোথায় আমরা জানি না। তো বন্ধুরা, আমার এত গুমখুন, এত ক্রস হারে আমাদেরকে দাবাতে পারেনি। আর আপনি ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব, আপনি যার বিরুদ্ধে গম চুরির অভিযোগ, আপনি আপনার লোক দিয়ে আমাদের ছেলেদের পা ভাঙবেন, ঠ্যাং ভাঙবেন, এই আশায় গুড়ে বালি। আমরা পঙ্গু হয়েছি, আমরা এখনো মরে যাইনি। আমাদের নেতারা আজও দেখেছি অনেকে রক্তাক্ত
পা দিয়ে রক্ত ঝরছে, হাত দিয়ে রক্ত ঝরছে, একটু সুস্থ হয়ে আপনার পার্টি অফিসে এসছে। সুতরাং আপনার মত একজন অনৈতিক যে বিএনপির নেত্রী আপনাকে মাফ করে দিয়েছিল, কিন্তু আপনি এক ভয়ঙ্কর প্রতিশোধের নেশায় বিএনপিকে বিপর্যস্ত করতে চান। এক এগারো পারেননি, এখনো আপনি পারবেন না, এখনো পারবেন না। যারা অন্যায় করে অনৈতিক কাজ করে বড় বড় কথা বলেন তারাই হচ্ছে দুর্বৃত্ত। সাকাত হোসেন, আপনি একটা দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা আশা করব সর্বজন শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি জনগণের সেন্টিমেন্ট বুঝে তিনি অবিলম্বে এই ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেনকে অন্তর্বর্তীকালীন যে